हेलो बंधुरा, गुड मर्निंग। तो नतून आरेकटा ब्लग निये तोमादेर सामने चले एलाम। तो देखो, सकाल सकाल सब्जी निये माने नाड़ाचाड़ा शुरू करे दिलाम, कारण कालके तो सन्ध्यार समय बाड़ी आसलाम देखलि तो, तारपर आर एई सबगुलिके आर माने धराई हलो ना, माने ब्यागे जेभाबे छिलो ओइभाबेई राखा हलो। तो देखो, मा किन्तु प्रचुर सब्जी दिये दिल, माने आमि जखन जाई तखनई मा जा थाके ताई किन्तु सब सब्जी মানে একটু একটু করে দিয়ে দেয়। তো দেখো, প্রচুর সবজি, সিম, বেগুন, ধনে পাতা, মূলো, লাউ, মানে আমার মাসি গাছ থেকেও দিয়ে দিল, মানে মাসিও তো সবজি করে ওইখান থেকেও মিলিয়ে দিয়ে দিল। তো যাই হোক, এবার দেখো সুন্দর মানে একটা খুব সুন্দর সাইজের একটা বেগুন কেটে নিয়ে নিলাম, মানে মাও বললো যে বেগুন ভাজা করবে। তো এবার কেটে মানে বেগুন ভাজা শুরু করে দিলাম, আর আমার ভাত হয়ে গেল, আর এদিকে মাছ ফ্রিজ থেকে এনে ভিজিয়ে রাখলাম, কারণ ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো তো মাছ বরফ হয়ে আছে, তো কী রান্না করবো ভাবছি। তো মাকে বললাম, মা মাছে ফ্রিজে ছড়ি কী বলছি, ফ্রিজে মাছের ডিম আছে, তো ওইসব দিয়ে একটা সবজি করে নেবো, কারণ প্রচুর সবজি আছে যেহেতু, আর লাউ দিয়ে মাছ তরকারি করে নেবো। তো দেখো, আমি লাউটা এদিকে কেটে নিয়েছি, তো তেলটা গরম হোক, আর বেগুনটা একটু লবণ দিয়ে মেখে রাখলাম, কারণ বেগুনটা আগে থেকে মেখে রাখলে নাকি তেল মানে কম লাগে বাসতে। তো যাই হোক, এদিকে দেখো বেগুন ভাজা হয়ে গেল, এদিকে আছে মাছের ডিম, ফ্রিজে থাকতে থাকতে এগুলো একটু কালো কালো হয়ে গেল। তো যাই হোক, কোনো ব্যাপার না। তো এগুলো দিয়ে, এই যে মাছের ডিমগুলো দিয়ে, এই সবজিগুলো দিয়ে রান্না করে নেবো, মা কেটে দিল, আর এদিকে বসিয়ে দিলাম আমার লাউ তরকারি। তো যাই হোক, তারপরে চলো এদিকে, আর দেখো সবজিগুলোকে এদিকে রাখলাম, কারণ মাসির বাড়িতে মাসির বাড়িতে অনেকগুলো সবজি নেবে তার জন্যে। আর এদিকে দেখো, আমার বন্ধু উঠে গেল, উঠে এসে পাস্তার জন্য খুব বায়না ধরছে এবং চিৎকার করছে। আর এই যে এদিকে দেখো, ধোয়া ওটা গরম বার, এভাবে বেশি দিচ্ছ কেন তুমি? হ্যাঁ নেন, তো বন্ধুরা রান্না বান্না শেষ করে মানে সবকিছু গুছাইনি, রান্না করার কাজ সবকিছু শেষ হয়নি। তো এবার মেয়ে ঘুম থেকে উঠলো, তো মেয়ের জন্য একটু পিঠে নিয়ে চলে আসলাম, কারণ পিঠে করেছিলাম বাড়িতে গিয়ে, তো দেখালাম ওই, তো মা একটু পিঠে দিয়ে দিল, তো আমরা সবাই গরম করে সকালে খেয়ে নিলাম, কিন্তু মেয়ে মাত্র এক্ষণ উঠলো, তো উঠে বলছে মা মাথা ব্যথা, গার ব্যথা, মানে কি যে করি সবসময় একটা না একটা লেগেই থাকে বলো। তো দেখো, ও পিঠেটা মানে খেতে চাইছে না বেশি, তো মিনুকে দিয়ে দিয়ে ওর পিঠাটা একটু কম করছে আর কি। তো এদিকে আমি কি করছি, এই যে গাঁদা ফুল গাছ লাগিয়েছিলাম, তো ফুল গাছ তো হইলই না, তো একটা ফুল গাছ দেখো খুব সুন্দর কিন্তু হয়েছে এবং ফুল ফুটেছে, তো ওইটার হলো না এটার মধ্যে। তো মা দিয়ে দিল টমেটো চারা, তো টমেটো চারা ভাবলাম লাগিয়ে দিই, দেখি হয় কি না, মানে যদি হয় তো হবে, নয় তো থাক বাদ। তো লাগিয়ে তো দেখি আগে, নয় তো বুঝবো কী করে। তো আমি লাগিয়ে দিলাম, মেয়েকে বললাম একটু জল দিতে, তো মেয়ে একটু জল দিয়ে দিচ্ছে। তো তারপর এই যে দেখো, পড়াশোনা শুরু করে দিলাম, রান্নাঘরের কাজকর্ম শেষ করে, খাওয়া দাওয়া সব কিছু শেষ করে পড়াশোনা স্টার্ট করলাম, কারণ কালকে কিন্তু বাড়ি থেকে এসেও সেরকম পড়া হয়নি, আর বাড়িতে তো গেলাম ওইখানে তো একদমই পড়া হয়নি, তো তার জন্য এখন পড়া স্টার্ট করে দিলাম, কারণ সন্ধ্যা হলে দেখা যাবে যে আমারও ঘুম আসে, ওরও ঘুম আসে। তো আর তাছাড়া আজকে সন্ধ্যায় তো পড়াই হয়নি, মাথা ব্যথায় জ্বর উঠে গেল, তো আজকে সন্ধ্যায় তো পড়াই হয়নি। তো পড়াশোনা শেষ করে তারপর আমি চলে গেলাম আমার কাজে, তো কয়েকটা কাপড় চোপড় ধুয়ে দিলাম, কারণ খুব ভালো রোদ উঠলো, মা ভিজিয়ে রেখেছিল আগে, তো আমি এগুলো একটু ধুয়ে দিলাম। আর বেশ কিছু কাপড় ঘোরাঘুরির পর বেশ কিছু কাপড় জমিয়ে থাকে সবাই জানো। তো বন্ধুরা দেখো, বাই আসলো, এখন বাজে হচ্ছে গিয়ে প্রায় 2:45, তো হঠাৎ করে বাই আসলো, একটা দরকারের প্রয়োজন হলো গিয়ে, আমরা তো কালকে মাত্র আসলাম, তো এসে দেখি বাড়িতে মানে একজন এনে মটন দিয়ে গেল, তো বাড়িতে এসে দেখি আর কি মটন ফ্রিজে। তো বাইকে বললাম রাত্রে, বললাম যে আয় তুই, তো না বললো কালকে আসলো, তো আজকে আগরতলা আসলো, তো এখান থেকে এখন আসলো, চলে যাবে এক্ষুনি। তো দেখো এগুলো পিস করছে, তো এবার রান্না হবে, রান্না গুয়া দে। তো এই যে দেখো, এখন বাই চলে যাচ্ছে, তো আমি বাইকে একটু গুছিয়ে একটু মিট দিয়ে দিচ্ছি আর কি। তো দেখো বন্ধুরা, এই যে পাস্তা এনে দিলাম মেয়েকে, শরীরটা খারাপ, জ্বর জ্বর উঠছে মনে হচ্ছে, শরীরটা গরম, মাথা ব্যথা করছে বলছে। তো বন্ধুরা এবার আমরা পাস্তা নিয়ে এলাম, তো পাস্তার রেসিপি হবে আজকে, আর পার্টি হবে আর কি, পার্টি বলতে আমরা হ্যাপি নিউ ইয়ার সেরকম কোনো পার্টি করিনি। রুদ্রাক্ষী বায়না ধরছে যে কাকি পার্টি কাকি পার্টি, তো তার জন্য আমরা আজকে পাস্তা পার্টি করছি সবাই মিলে,
তো রুদ্রাক্ষী দিদি আসলো আর আমার মেয়ে নিয়ে আসলো কারণ আমার মেয়ের শরীরটা একটু খারাপ তো মেয়েকে আগে আমি মেয়ের মন পছন্দ পাস্তা করে দিয়ে দিলাম খেয়ে নিল এই যে তো এবার আমি পাস্তা রেডি করে নেব তো এবার দেখো এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম তেল পেঁয়াজ দিয়ে দিচ্ছি ওনো দেখো আমাদের পাস্তা একদম রেডি তো এদিকে আমি খিরা কেটে নিলাম ছেড়ে যাই সব করে দিদি পাস্তাগুলো কি করছে একটু জল জল দাও আর একটু জল দাও করে না জলটা শুকিয়ে গেল আর একটু জল লাগবে तो बंधुरा देखो पास्ता एकदम गरम गरम पास्ता रेडी आमार मेयेर एटा आर आमार तीनजन तीनटा तो आमार शाशुड़ी के दिए आसलम तो बंधुरा देखो तारपर चले आसलम पास्ता निये घरे तो पार्टीटा किन्तु सेरकम होच्छे ना कारण एकटु साउंड सिस्टेम ना थाकले पार्टी किन्तु एकदमई हय ना एखनकार मैं फैशन जेटा साउंड छाड़ा पार्टी की भावे होय बोलो तो मे देखो बिछनाई आछे बोल्लामि तो मेयेर मैं जोर जोर आछे तो ओके आगे और मन पसंद पास्ता करे दिलाम ओ खेये निलो तारपर आमरा खाच्छि एबार तो सेरकम किन्तु आज के जानि ना केन सेरकम पास्तार रुचि होयनि तो तार जन्य अनेकटा पास्ता नष्ट हलो तो जतटुक इच्छे हलो ततटुक खेये निलाम तो एबार देखो दुई तीन दिनेर कापड़ छुपड़ तो जमिये राखलाम दुई तीन दिन ना सरि बोलते होय प्राय एक सप्ताह मतो कापड़ छुपड़ जमिये राखलाम तो एदि के मेये टीवी देखछे आज के सन्ध्ये पड़ा एकदम शुरू होयनि तो आमि कापड़गुलिके वाश करे निच्छि एखन तो बंधुरा चले आसलाम आबार देखो रात्रि एखन बजे 10টা 10:45 घड़ी उल्टो देखा जाए तो मोबाइल तो बुझते पाई ना तो 10:45 किन्तु बेचे गेलो ये देखो छुपागुलो के देखा जाच्छे ना भालो करे सोएटार दुटो मेरा आमार तारपर आमार चादरटा एखन खुले राखलाम एखाने तो तार जन्य आर कि सेरकम बोझा जाय ना किन्तु अनेक दिन पर छुपाटा एकटु निश्वास फेलते पारलो कारण सोफाटार मध्य टाल छिल कपड़ेर सबगुलो के गुछिए गुछिए राखलाम कम पक्षे 7 दिन कपड़ जम छिल एखाने कारण माने गत सप्ताह किन्तु एकदम भालो रौद्र उठेनि तो तार जन्य किन्तु कपड़ छुपर आमार सेरकम भालो करे मचमचे ना होले किन्तु माने आलमारिते बा बाजिए राखते भालो लागे ना तो तार जन्य एने एने राखलाम 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 तो माने कल के परशु दुई दिन रौद्रते सब कपड़ शुकलो और कल के तो बाड़ीते एलाम सन्धार समय तो ऐसे एतटाई परिश्रांत लागछिलो जे कपड़ माने बाज करार मतन और आमार शरीरे एनार्जी छिलो ना तो तार जन्य कल के धरिनि आज के धरते धरते एतक्षणे शेष करलाम और खावा दावा हलो गिये रान्ना करलाम भात किन्तु मेयेर एई जे बिछना थेके आजके उठेनि माथा ब्यथा तारपर ओषुधटा खावार पर एकटु जोरटा छेड़ेछे तो तारपर भात निये घरे चले आसलाम माके आर बाबुके खाइये और ओ तो गेलो माने श्राद्धेर निमंत्रण एकखाने ओइखाने गेलो तो माँ के बाबू के खाइए मेके लिए एने अल्प दुटो खे दिलाम एक खे निल शेष डिनार तो यार 11টা बजे हलो आर चोख दिच्छे ना मोबाइल देखे ना बसे बसे सबाई तो लाभ दिए उठलाम माने मन करी माने भिडियोटा शेष करी तो तारपर एबार दरजाटा बंद करे शुए पड़ब आर पाच्छि ना कारण जानि ना केन शीतेर दिन तो माने प्रचंड घुम आसे শুধু ঘুমিয়ে আসে আর সকালবেলা ঘুম ছাড়তেছে না রাত্রে তাড়াতাড়ি ঘুম আসে তো যাই হোক আমি ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর নতুন আরেকটা ভিডিও নিয়ে আগামীকাল আবার আসছি তো টাটা বাই বাই সবাইকে।